আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন। তো বর্তমানে সব থেকে সেরা অফার হচ্ছে ওয়ালেট অফার। এটা যে শুধু আমি বলতেছি এর জন্য না, আপনারা সবাই জানেন যে ওয়ালেট অফার থেকে 100% পেমেন্ট করে এবং একমাত্র ওয়ালেট অফার থেকেই ভালো প্রফিট পাওয়া যায়। ওকে, তো আজকে একটা ওয়ালেট অফার শেয়ার করব। আশা করি আপনারা সবাই জয়েন করবেন, যারাই অনলাইনে কাজ করেন সবাই জয়েন করবেন। টোকেনটা অলরেডি 3 থেকে 4টা এক্সচেঞ্জে লিস্টেড, এক একটা টোকেনের ভ্যালু আছে $3.42 করে। আপনারা কয়েন মার্কেট ক্যাপে সার্চ দিয়ে দেখতে পারেন। এই যে এখানে যে স্ক্রিনশটটা দেওয়া আছে, উড কয়েন অথবা লগ লিখে সার্চ দিলেই চলে আসবে। ওকে, আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো এখন কীভাবে জয়েন করতে হবে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন বা জয়েন না করে থাকেন, তাহলে এখনই জয়েন করেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে এই পোস্ট লিংকটা আমি কপি করে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, লেখা থাকবে এয়ারড্রপ পোস্ট লিংক। তো ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে। এখানে এসে যে ডাউনলোড ওয়ালেট যে অপশনটা আছে, গুগল প্লে স্টোরে যে লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে এই ওয়ালেটটা আপনি প্রথমত ডাউনলোড করবেন। ডাউনলোড করে দেন এখান থেকে ওপেন করবেন। ওকে, ওপেন করে এখান থেকে নেক্সট, দেন নিউ ওয়ালেট বা ইম্পোর্টও করতে পারেন। দেন এখানে 4 ডিজিটের কোড দিবেন, মানে দুইবার কোড চাইবে, আপনি কোডটা দিবেন। ওকে, কোডটা দেওয়ার পরে এখানে দেখবেন যে লেখা আসতেছে রিমেম্বার টু ব্যাক আপ ইউর রিকভারি পার্স। ওকে, আর এরকম লোডিং নিবে। লোডিং নিয়েই আপনার অ্যাকাউন্টটা এখানে অটোমেটিকলি ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে আপনার রিকভারি পার্সটা মিলাতে হবে না, এরকম অটোমেটিকলি আপনার ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, তো এখানে যে ওয়ালেট লেখা অপশনটা আছে, এই উড কয়েনের উপরে ক্লিক করলে এখানে রিসিভ অপশনে এসে আপনি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে এটার যে মেনুইক পার্সটা, এটা আপনি কোথায় পাবেন? তো সেটিং অপশনে এসে এখানে উপরের দিকে ব্যাক আপ পার্স একটা অপশন আছে, ওইটা ক্লিক করলে আপনার মেনুমিক পার্সটা পেয়ে যাবেন, ওইটা সেভ রাখবেন। তাহলে পরবর্তীতে আপনি আপনার এই সেম ওয়ালেটটা ইম্পোর্ট করতে পারবেন। ওকে, ধরে নিলাম আপনার ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে, একদমই সিম্পল। তো আপনি এগেন আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পরে এখানে এয়ারড্রপ বুট লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, এটি কিন্তু মেইন। দেন স্টার্টের উপরে আপনি ক্লিক করবেন, এখান থেকে ইংলিশ সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখবেন একটা ক্যাপচা দিছে, কিছু সংখ্যা দিছে, এখানে এই সংখ্যাগুলো আপনি দেখেন। এখানে মানে প্রথম সংখ্যাটা একদম বোঝাই যায় না, যাই হোক তারপরে আমি ট্রাই করে দেখি। এখানে মেবি 09947 47, তো ইনভ্যালিড দেখাচ্ছে। তো এটা আমি প্রথমটাও 9 দিই, 999 দেন 47, এখনও ইনভ্যালিড দেখাচ্ছে। তো কোডটা দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার এরকম চলে আসবে। এরকম আসলে আপনি এখান থেকে লেটস গো এই অপশনটায় ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে দেখবেন দুইটা টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি এগুলোয় জয়েন করে নেবেন। ওকে, তো জয়েন করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখন দেখেন আমরা বলতেছে ফেসবুকে লাইক করতে, তো আপনি ফেসবুকে চলে আসবেন। ওনাদের যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্ক থেকে ফেসবুকে আসার পরে এখান থেকে লাইক দিবেন, লাইক দিবেন এবং এখান থেকে আপনি ফলো করবেন 3 ডটে ক্লিক করে। ওকে, তো লাইক এবং ফলো দেওয়ার পরে আপনি বুটটাতে চলে আসবেন। এখন আমরা বলতেছে সেন্ড ইউর ফেসবুক লগ ইন টু দ্য বুট, তো এটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের আপনার ইয়াটা দিয়ে দেবেন, মানে ফেসবুকের যে প্রোফাইল লিঙ্ক ওটা দিলে হবে না, আপনি ফেসবুকের কি বলে ইউজার নেমটা, ফেসবুকের ইউজার নেমটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে টাস্কটা আপনার কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রামে ফলো করার পরে আপনি ইনস্টাগ্রামের ইউজার নেমটাও @ সারা দিবেন, @ সহকারে দিলে নিবে না, তো আপনি @ ছাড়া এখানে আপনার ইয়াটা দিবেন, ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দিবেন। ওকে,
দেন এরপর হচ্ছে আপনার টুইটার ফলো করতে বলতেছে, তো আপনি টুইটার ফলো করবেন। ওনাদের যে টুইটার লিঙ্কটা দেওয়া আছে ওইখান থেকে আপনি টুইটার ফলো করবেন। আচ্ছা যাই হোক, আমি পরে করে নেব। তো এরপরে হচ্ছে আপনার টুইটার ইউজার নেমটা দিবেন, এটাও অ্যাট দ্য রেট ছাড়া আপনি ইউজার নেমটা দিবেন। ওকে, এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে টিকটক, তো আপনি এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, আপনাকে টিকটকে নিয়ে আসবে। এখান থেকে আপনি ফলো করবেন, ফলো করার পরে আপনি এখন বুটটাতে চলে আসবেন। এরপরে আপনার টিকটকের ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। ওকে, টিকটকের ইউজার নেমটা আপনার টিকটকের প্রোফাইলে গেলেই অ্যাড্রেস সহকারে দেখবেন একটা ইউজার নেম দেওয়া আছে। তো এখানে ওনারা বলতেছে কয়েন মার্কেট ক্যাপে ওনাদের যে টোকেনটা ওইটা ওয়াচ লিস্টে অ্যাড করতে। তো এখানে যে স্টার যে চিহ্নটা, এখান থেকে আপনি কয়েন মার্কেট ক্যাপে ওয়াচ লিস্টে এই টোকেনটা অ্যাড করবেন। ওকে, তো এখানে লগ ইন করা নাই, আমি পরে এটা করে নিব। করার পরে এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন, দেন এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনার কাছে অ্যাড্রেসটা চাইবে, লগ অ্যাড্রেস, তা আপনি এই ইয়াটায় চলে আসবেন, ওয়ালেটটা চলে আসবেন। আসার পরে এখানে ওয়ালেট অপশনে এখানে এই যে উড কয়েন এটার উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে রিসিভ অপশনটাতে ক্লিক করবেন, শেয়ার অ্যাড্রেস এটার উপরে ক্লিক করবেন। এরপরে হচ্ছে সরাসরি টেলিগ্রামে আপনি ক্লিক করবেন, টেলিগ্রাম থেকে আপনি চাইলে সেভ মেসেজে এই আপনার ইয়াটা আপনার এটা আপনি সেভ মেসেজে নিতে পারেন আপনার অ্যাড্রেসটা। আর যদি আপনার এখান থেকে সরাসরি কপি অপশনই পেয়ে যান ওই ওয়ালেট থেকে, সেক্ষেত্রে তো আরও ভালো, মানে ওয়ালেট থেকে যদি সরাসরি কপি অপশন পেয়ে যান, এই ধরেন শেয়ারে ক্লিক করে আপনার এই পাশে যদি কপি অপশন থাকে সেক্ষেত্রে তো আপনি কপি করে নিতে পারবেন। আর যদি আমার মতো এরকম কপি অপশন না থাকে সেক্ষেত্রে আপনি টেলিগ্রামের সেভ অপশনে ওইটা সেন্ড করবেন। দেন আপনি অ্যাড্রেসটা এখানে এসে, এখানে ওনারা বলতেছে কপি লক ওয়ালেট অ্যাড্রেস অ্যান্ড সেন্ড ইট বিলো। আচ্ছা, এখান থেকে অ্যাড্রেসটা সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে এখানে বলবে এটা আপনার অ্যাড্রেস, ওকে, ওকেতে ক্লিক করবেন, দেন আপনার টাস্কগুলো কমপ্লিট। ওকে, আর কিছু করতে হবে না এই পর্যন্তই। তো নেক্সট আপডেট আমি অবশ্যই জানিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।